हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। बंधुरा, किछुदिन आगे प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्प निये एकटी दुसंबाद उठे एसेछिलो। सेखाने बला होयेछिलो पीएम किसान प्रकल्पे मोट 42 लक्ष कृषकेर काछ थेके टाका फेरत नेवा होबे। सेई निये अनेक कृषकेई दुश्चिंताय় रयेछेन एबं अनेक कृषकेई नतून करे प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पे आवेदन करेछेन। ताराओ किन्तु भविष्यते टाका पाबेन, तो सेक्षेत्रे तादेरकेও कि টাকা ফেরত দিতে হতে পারে ভবিষ্যতে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্পষ্ট জানিয়ে দেবো যে কোন কোন কৃষকদের টাকা ফেরত দিতে হবে, এবং আপনি যদি সঠিক নিয়ম মেনে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই। তো নতুন করে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কৃষকদের নাম সবার আগে রয়েছে, না পশ্চিমবঙ্গের কৃষকদের নামের সংখ্যা খুবই কম রয়েছে, দেখে নেবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা টাকা 3টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। বছরে 2000 টাকা করে 3টি কিস্তিতে ছোট কৃষকদের 6000 টাকা আর্থিক সহায়তা করে থাকে কেন্দ্র সরকার। সাম্প্রতি যোজনার নবম কিস্তির টাকা কেন্দ্র সরকারের তরফে 9ই আগস্ট 2021 কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে। কিন্তু জানা গিয়েছে এখনও প্রায় 2 কোটি কৃষক রয়েছেন যাদের কিস্তির এই 2000 টাকা তারা পায়নি। কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধে প্রায় 12.14 কোটি কৃষকরা পেয়ে থাকেন। 12.14 কোটি কৃষকের মধ্যে 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে নবম কিস্তির টাকা চলে এসেছে, অন্যদিকে আবার 2 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। কিন্তু কেন এই 2 কোটি কৃষকের টাকা আটকে গিয়েছে জেনে নেব আজকের এই ভিডিওতে। জানা গিয়েছে বিপুল সংখ্যা জাল কৃষকরা এই যোজনার সুবিধা নিচ্ছিল। সূত্রের খবর, এরকম ঘটনা তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট এবং হিমাচল প্রদেশে বেশিরভাগ দেখা গিয়েছে। তো ওয়েস্টবেঙ্গলের নাম কিন্তু এখানে উল্লেখ করা নেই। যে কৃষকরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারাও এই যোজনার সুবিধা নিচ্ছিল। এই তথ্য পাওয়ার পর কেন্দ্র সরকারের তরফে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এরকম কৃষকদের থেকে সরকারের তরফে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। মানি কন্ট্রোলের খবর অনুযায়ী সরকার টাকা ফেরত নিয়ে নিচ্ছে দেখে একাধিক জাল কৃষকরা তাদের রেজিস্ট্রেশন তুলে নিয়েছে। এর পাশাপাশি কিছু কৃষকদের ডেটা ভুল থাকায় তাদের পোর্টালে কিন্তু নাম এখনও পর্যন্ত আপলোড করা হয়নি। তো কী কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে তাদের নাম এখনও লিস্টে আসেনি দেখে নিন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার আলাদা আলাদা নামে থাকার জন্য তাদের কিন্তু এই লিস্টে নাম আসেনি। দ্বিতীয়ত, আইএফএসসি কোড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল থাকাতেও কিন্তু আপনাদের নাম এই লিস্টে কিন্তু আসবে না। তৃতীয়ত বলা হয়েছে কৃষকদের নাম ইংরেজিতে লেখা থাকতে হবে, এবং গ্রামের নাম যদি আপনি ভুল লেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না। তো এই তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের কৃষকদের কিন্তু সেরকম কোনো নাম এখনও পর্যন্ত উল্লেখ করা হয়নি যে সে সমস্ত কৃষকদের টাকা কিন্তু ফেরত নিয়ে নেওয়া হবে। তো আপনি যদি সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে নিশ্চিন্তে থাকুন, কোনো রকম টাকা আপনার কাছ থেকে ফেরত নেওয়া হবে না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।